স্বাগতিক দলের বিপক্ষে খেলবেন, হোম ক্রাউড তাদের পক্ষে থাকবে, সেটা কুমিল্লা কিভাবে সামলাবে? লাস্ট ম্যাচেও কিন্তু বরিশালের অনেক ক্রাউড ছিল, আমাদের ক্রাউড একটু তুলনামূলক কমই ছিল, তারপর আমরা ভালো খেলতে পেরেছি। আশা করতেছি এইরকম কোনো প্রবলেম হবে না, আমরা আমাদের গেমে ফোকাস থাকবে। অবশ্যই সিলেটে সবসময় রান হয়, সিলেটের উইকেট বরাবরই হার্ড থাকে, পেসি থাকে, তো যেটা ব্যাটিংয়ের জন্য খুবই ভালো হয়, তো এরকম কিছুই আশা করছি। Download T-Sports app and enjoy every exciting match of BPL. রিজওয়ানের সঙ্গে কথা হচ্ছিল, আলাদা করে উনি কিছু বলেছেন না? উনি তো আসলে সবসময় বলতে থাকে কোনো না কোনো বিষয়ে। অ্যাকচুয়ালি উনি সবসময় কীভাবে ভালো হয় খেলাধুলার ক্ষেত্রে হোক, দৈনন্দিন জীবনে হোক, কীভাবে আরও ভালো করা যায়, ওইরকম সাজেশন দিয়ে থাকেন। না এরকম টাইপ, আমি বললামই তো এরকম টাইপের। ওনার সাথে আসলে সবসময় আমি একটু বেশি থাকি, সবসময় আমি চাই ওনার ভালো দিকগুলো নেওয়ার, তো সবসময় মানে পজিটিভ টাইপের কথাবার্তা বলে। ইভেন আপনিও যদি যান আপনার সাথেও এরকম টাইপেরই কথা বলবে। সো এরকম না, এখন পর্যন্ত কিপিংয়ের দায়িত্ব আমার কাছে পড়ে নাই, না কিপিং নিয়ে এতটা কথা হয় নাই, যত হয়েছে ব্যাটিং, তারপরে কিছু অ্যাপ্রোচ, কিছু সিক্রেট বিষয় নিয়ে কথা হয়েছে। সিলেটের উইকেট এখন পর্যন্ত দেখিনি, আর যতটুকু বললেন যে মিরপুরে আসলে ডে গেমগুলো একটু ওয়েদারের কারণে হতে পারে। দেখেন রাতের খেলায় কিন্তু অ্যাটলিস্ট 150 পার কিন্তু রান হয়, তো আমার কাছে মনে হয় যে ডে গেমগুলো ওয়েদারের কারণে এরকম হতে পারে, যেহেতু ওনারা ট্রাই করছেন যে ভালো উইকেট বানানোর। তারপর আমাদের লাস্ট খেলা তো নাইটে ছিল, তো আমরা তো ভালো একটা চেস করতে পেরেছি, তো সেটাই। অ্যাকচুয়ালি দেখেন রিজওয়ান ভাই, গত বছরও আমরা যখন আসি অলমোস্ট তিনটা ম্যাচ হারা ছিলাম, তো উনি সবসময় এসেই সবাইকে একসাথে করার চেষ্টা করে। এবারও এসে উনি ম্যাচের দিন প্রায় রাত বারোটা একটার দিকে আসে, তারপরে সকালবেলায় এসে সবার সাথে নিজে থেকেই কথা বলেছে কীভাবে জিতা যায়। সো উনি ওনার দায়িত্ব নিয়ে কাজগুলো করেছেন। আর আমাদের ম্যাচ হারার পরেও আমরা একদম রিল্যাক্সই ছিলাম, আমাদের টিম থেকে কোনো প্রেশার ছিল না, যেটা গতবারের মতো তিন ম্যাচ হারার পরেও কীরকম কোনো রকম প্রেশার ছিল না। এবছরও সেম, জাস্ট আমরা আমাদের স্যার একটা কথাই বলেন যে আমাদের নিজের কাজটা ঠিকঠাক মতো করলেই হয়ে যাবে। আসলে দেখেন টি টোয়েন্টি খেলায় পার্টিকুলার ডেটে যে কোনো কেউ ভালো খেলতে পারে, সো আগিয়ে থাকা পিছিয়ে থাকা এটা আসলে মাঠে যে বেটার পারফরমেন্স করতে পারবে সেই জিতবে। সো আমাদের টার্গেটও এটাই, আমরা আমাদের স্ট্রেংথ অনুযায়ী আমাদের পারফরমেন্স করতে পারলে আমরা জিতবো। স্বাগতিক দলের বিপক্ষে খেলবেন, হোম ক্রাউড তাদের পক্ষে থাকবে, সেটা কুমিল্লা কিভাবে সামলাবে? লাস্ট ম্যাচেও কিন্তু বরিশালের অনেক ক্রাউড ছিল, আমাদের ক্রাউড একটু তুলনামূলক কমই ছিল, তারপর আমরা ভালো খেলতে পেরেছি। আশা করতেছি এইরকম কোনো প্রবলেম হবে না, আমরা আমাদের গেমে ফোকাস থাকবে। Download T-Sports app and enjoy every exciting match of BPL.